কৃষি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের আমি কিছু মাদার প্লান্ট দেখাবো, যেগুলো আপনার ছাদ কৃষিকে সৌন্দর্যময় করতে চান। যারা যারা আছে আনার সহ ফুল সহ ফল সহ যারা আনারের চারা নিতে চান, আপনাদের জন্য আমরা খুব সুন্দর সুন্দর চারা আমরা রেডি করেছি। যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আপেল আছে, এই বছরই আপেল আসবে, গ্যারান্টি 100% গ্যারান্টি। যদি আপেল না আসে টাকা ব্যাক। কাঁঠাল আছে, মিষ্টি কামরাঙ্গা আছে, আলু বকুড়া আছে, মিষ্টি তেঁতুল আছে, সব আমরা দেখাবো। আপনার সুইট লেমন আছে, রুবি লঙ্কান আছে, আপনার যত রকম ফল আমাদের কাছে আজকে আছে মাদার প্লান্টের। যারা ছাদ কৃষি করছেন, যাদের ছাদে সুন্দর সুন্দর চারার দরকার, ফল ফুল সহ যারা সবাই আনার কিনে প্রতারিত হয়েছেন, তাদের জন্যই আজকে অনেক সুন্দর চারা রেখেছি। দেখেন, এই দেখেন অলরেডি ফল সেটিং হয়ে গেছে, লাল টকটকে ফল। আমরা যদি এদিকে দেখাই, আমাদের প্রায় গাছে ইনশাল্লাহ ফল ফল ফুলে ইনশাল্লাহ বোঝাই। এগুলো চারাগুলো আছে আপনার বালতিতে, এটি একটা 16 লিটার বালতিতে চারাটা রোপণ করা আছে আমাদের। আপনারা যদি নিতে চান তাহলে এরকম ফুল এবং ফল সহ চারা নিতে পারেন, একবারে গ্যারান্টি। এই চারা যে নেবেন কেউ প্রতারিত হবে না, অরিজিনাল জাতের আনারের চারা রেডি একবারে। ফুল ফল সহ যদি কেউ নিতে চান, দেখেন এই গাছটাতে প্রায় 100-এর ওপরে ফুল অলরেডি চলে আসছে এবং ফল টিকে যাবে ইনশাল্লাহ। যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন আমাদের চারাগুলো একটু দেখান, ওদিকে আনারের চারাগুলো একটু দেখাই দেন। প্রচুর পরিমাণের আনারের চারা আছে। আনারের জাতগুলো আমি বলি, আমার কাছে আছে MR77, সোলাপুর লাল, অস্ট্রেলিয়ান, তারপরে পাবেন আছে মৃদুলাল, সুপার ভাগুয়া। এই জাতের আনারের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন, একবারে রেডি চারা। এদিকে যদি আমরা দেখি, আসেন এদিকে, আপনাদেরকে আমি সুইট লেমন দেখাবো ফল সহ। প্রায় 20 লিটারের বালতিতে, 16 লিটারের বালতিতে আছে। আমি চারাগুলো দেখাই, দেখেন এই দেখেন ফল সেটিং, অলরেডি ফল সেটিং আছে। এতে ফল, এটাই ফল, এটা ফল আছে। এদিকে দেখেন ফুল থেকে ফলে সব রোপণ হয়ে গেছে। এই দেখেন সুইট লেমন ধরে আছে, এদিকেও দেখেন সুইট লেমনের ফুল আছে। এদিকেও যদি দেখায়, এই দেখেন সুইট লেমন আপনার ধরে আছে ছোটো ছোটো গাছে। যদি এদিকে এই গাছটাই দেখাই, প্রায় 20টার ওপরে সুইট লেমন ধরে আছে। 1, 2, এদের 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা আছে, 20টা নাই, 18টা আছে। এরকম সাইজের চারা যদি কেউ নিতে চান, আর এই যে তেঁতুলের গাছ যদি কেউ নিতে চান, বালতিতে আছে খুব সুন্দর তেঁতুলের গাছ, মিষ্টি তেঁতুল। এই তেঁতুলের চারাগুলো পেয়ে যাবেন, সুন্দর চারা। দেখেন কত ঝাঁকড়া, কত সুন্দর সতেজ। আর যারা আছে লাল আমলকি চারা ছাদে লাগাইতে চান, ছাদের জন্য একবারে তৈরি উপযুক্ত, এই বছরই ফল আসবে, চারাগুলো নিতে পারেন। আর এদিকে আছে রুবি লঙ্গান, 12 মাসি রুবি লঙ্গানের চারা পেয়ে যাবেন আমাদের কাছে, রুবি লঙ্গান। এগুলো বালতিতে সেট আছে, এগুলো সব ফল সহ বিক্রি করবো ফল আসলে। এদিক এগুলো হচ্ছে ছামার আপেল, এটা আছে গোল্ডেন কালার হয় এবং এই গাছগুলো রেডি, এই বছরই ফল আসবে, ফল না আসলে টাকা ফেরত। এই চারাগুলো পাচ্ছেন একবারে রেডি চারা। যারা রেডি চারা খুঁজেন, যে বলেন ভাই আপেলের ফুল ফল সহ, এগুলো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে যে আমরাই ফুল ফল সহ দেবো ইনশাল্লাহ। আমাদের কাছে প্রচুর পরিমাণের চারা রেডি আছে। যদি কেউ কোনো ভাই নিতে চান, আপনারা অরিজিনাল জাতের আপেল না আসলে গ্যারান্টি 3 ডবল টাকা ব্যাক দেবো আমি। এই আপেল যদি আপনার ছাদ বাগানে লাগান, লাগানোর পরে যদি না ধরে, আমি বলেছি হৃদয়মূল্যা 3 ডবল টাকা দেবো। পরীক্ষিত জাত বাংলাদেশে, এত সুন্দর ধরন, এত সুন্দর এই এই জাতের আপেল ধরে, তুলনা বাইরে, খুবই সুন্দর সতেজ চকচকে চারা। দেখেন চারাগুলো একটু দেখেন ভালো করে, চারাগুলোই দেখেন, আমাকে দেখাইতে হবে না, খুব সুন্দর। এই দেখেন এদিকে যদি দেখাই, এই দেখেন ডালপালা আছে, 1, 2, 3, 4টা ডালপালা। এটাও দেখেন 1, 2, 3, 4, 5, 6টা ডাল। এটা দেখেন 1, 2, 3, 4, 5টা ডাল, সবই এরকম 4টা 5টা করে ডাল আছে। আর এদিকে যদি দেখাই, এগুলো সবই আমাদের নতুন করে আমাদের বসানো হয়েছে পিঙ্ক কাঁঠাল। চারাগুলো একটু দেখাই দেন পিঙ্ক কাঁঠালের। এবং আপনাদের আজকে আমি চারা চিনাবো পিঙ্ক কাঁঠাল এবং 12 মাসি কাঁঠালের পার্থক্য কী। যদি
এবং আরেকটা জিনিস দেখাই দিই, আমাদের ফুল ফল সহ যারা মিষ্টি কামরাঙ্গা খুঁজতেছেন বড় চারা পেয়ে যাবেন আমাদের কাছে। আর হচ্ছে এটা লাল কাঁঠালের চারা, লাল কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল আর বারো মাসি কাঁঠাল আর কি দেখাবো। এটা হচ্ছে গামলেস কাঁঠাল বলা হয়, এটা গামলেস কাঁঠাল, পাতা হবে তেলা তেলা বড় বড়। আর এদিকে আছে বারো মাসি কাঁঠাল, দেখেন পাতাগুলো একটু কুকড়া কুকড়া, এটাও বারো ইয়ে পিঙ্ক কাঁঠাল। এদিকে আমরা লাল কাঁঠাল দেখাবো আজকে, এদিকে দেখেন লাল কাঁঠাল, এই যে লাল কাঁঠাল, এগুলো লাল কাঁঠালের পাতা হবে ছোট ছোট, একটু পাতাগুলো একটু খয়েরি কোয়ালিটির, এটা লাল। আর এদিকে যদি আমরা একটু দেখাই, দেখেন এগুলো সব হচ্ছে আপনার আলুবুখরা, এই বছরই ফল আসবে এবং ফুল আসতেছে এখনই। এগুলো ফুল ফল সহ সামনে যারা নেবেন তারা নিতে পারেন, এখন যারা নিতে চান এখনও নিতে পারবেন, চারা আছে, বেশি চারা নাই অল্প সংখ্যক চারা আছে, ৩০-২০-৩০টার মতন চারা আছে। আর এদিকে দেখেন, এদিকে আমাদের প্রচুর পরিমাণ পিঙ্ক কাঁঠাল, লাল কাঁঠাল, বারো মাসি কাঁঠালের চারা বলে অ্যাভেলেবেল আমাদের কাছে। এদিকে দেখেন এই যে পিঙ্ক, এটা আছে পিঙ্ক কাঁঠাল, এটা দেখেন, এটা দেখেন, এটা বারো মাসি লাল কাঁঠাল, এটাও পিঙ্ক কাঁঠাল, আবার এটা বারো মাসি কাঁঠাল। বারো মাসি কাঁঠালের পাতাটা আরেকবার দেখাই দেন, যেন মানুষ প্রতারিত না হয়, মানুষ যেন ভালো জিনিস কিনতে পারে, সঠিক জিনিস চিনে কিনতে পারে। কুকড়া পাতা এটা আছে বারো মাসি কাঁঠাল, এটার ফলন আসতে একটু লেট হয়। আর সবচেয়ে গামলেস কাঁঠালটার ফল তাড়াতাড়ি আসছে, এটা লাল কাঁঠাল আমরা দেখাইছি, লাল কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, এগুলো আমরা এই বছরই ফল আসবে। পিঙ্ক কাঁঠালের আবার মুসিও আসতেছে, এই যে সব মুসি আসতেছে, এর আগে আমরা দেখাইছিলাম ওই চারাগুলো আমাদের বিক্রি হয়ে গেছে, এই যে মুসি আসতেছে গোড়ার থেকেই ধরে, পিঙ্ক কাঁঠাল গোড়ার থেকে সব গাছগুলার পিঙ্ক কাঁঠালের মুসি অলরেডি এদিকে মুসি চলে আসছে, এই যে সব মুসি বেরোচ্ছে এদিকে, এই যে এই যে এই যে সব মুসি চলে আসছে। ও কাদা তো এদিকে আর ঢুকছি না, পানি দেওয়া হয়েছে তো, সেচ দেওয়া হয়েছে। এদিকে দেখেন, এদিকেও আমাদের কিছু বড় বড় সাইজের ইয়ে আছে আপনার সুইট লেমন, এই যে বড় বড় সাইজের সুইট লেমন, এগুলা এই যে ধরেও আছে এদিকে, এদিকে ফুল চলে আসবে, এগুলা সব যে ফল ধরে আছে সুইট লেমনের, এগুলা আপনারা নিতে পারেন। আরও আপনাদের কিছু বিদেশি আইটেমের চারা দেখাবো, আমাদের সামনের নার্সারির ফিলে যায়, এটা আমার বাসার পেছনের সাইড, আর যারা আমাদের বাগান দেখছেন তারা তো দেখেই গেছেন, আর যারা দেখেন নাই তাদের কাছে দেখাবো, আসেন দেখতে পাচ্ছেন। এগুলো ছোট চারা, এটা বারো মাসি কাঁঠাল, এদিকে পিঙ্ক কাঁঠাল, এটা লাল কাঁঠাল, লাল কাঁঠাল, এই চারাগুলো কম দাম, চারাগুলোর দাম কম, এগুলো কম দামে নিতে পারবেন। আর এই যে এগুলারও দাম কম, বারো মাসি, যারা ওই যে ৩০০-৪০০ টাকার কাঁঠাল খোঁজে তাদের জন্য এগুলো। আর এটা হচ্ছে কেরালা নারকেল, এগুলো নতুন ইনপোর্ট হয়ে আসছে, খুব সুন্দর চারা, আমি এটা চারা বের করে দেখাই, দেখেন চারা দেখেন কত সুন্দর। যারা খাটো জাতের কেরালা জাতের নারকেল চারা নিতে চান পেয়ে যাবেন। ওদিকে থাই নারকেল আছে, এদিকে দেখায় এটা আছে মিষ্টি জলপাই, যারা মিষ্টি জলপাই চারা নেবেন এরকম সাইজের চারা পেয়ে যাবেন, এই যে এরকম ঝাঁকড়া, এরকম ঝাঁকড়া মিষ্টি জলপাই, আপনার বারো মাস হয় এটা, আপনার ছাদে লাগাইতে পারবেন। এদিকে আপনার জয়তুনের চারা আছে, জয়তুন, এদিকে আপনার তেজপাতা দারচানি, এদিকে স্ট্রবেরি পেয়ারা পাবেন, স্ট্রবেরি পেয়ারা। আর এদিকে দেখেন অ্যাভোকাডো চারা আছে, এটা অ্যাভোকাডো চারা পাবেন, এই একটা সাইজ, আমি কয়েকটা সাইজ দেখাবো আপনাদেরকে আজকে, একটা সাইজ দেখলেন। এটা নাশপাতি, নাশপাতি চারা পেয়ে যাবেন, নাশপাতি। আর এদিকে আমি দেখাই এই অ্যাভোকাডো চারাটা বিক্রি আছে, যদি কেউ নিতে চান নিতে পারেন। আর এই যে মিরাক্কেল বেরি, যারা কেউ যদি নিতে চান দাম একদম অল্প দামে দিয়ে দেবো, এটা মিরাক্কেল বেরি, মিরাক্কেল বেরি, এটা ম্যাজিক ফল বলা হয়। এদিকে রামবুটানের কলমের চারা আছে, এইগুলা আমরা ১,০০০ টাকা পিস বিক্রি করছি। আর এই যে অ্যাভোকাডো, এইগুলা বড় চারা, একটা চারা বের করে দেখাই, দেখেন এই যে, এই যে এই চারাগুলো পেয়ে যাবেন, বড় চারা অ্যাভোকাডো। এদিকে অ্যাভোকাডোর এসছে একটু, হচ্ছে একটু ছোটো চারা, এক ধরনের পাবেন, আবার এই নতুন চারা পাবেন, যারা ৮০০ টাকার মধ্যে খোঁজেন তাদের জন্য। এটা গোল্ডেন এইট পেয়ারা আছে, ওদিকে লাল পেয়ারা আছে, ওদিকে বারো মাসি আমড়া আছে ফুল ফল সহ, আমরা বারো মাসি আমড়াটা দেখাই দিই ফুল ফল সহ, আসেন দেখেন। আপনারা ভিডিও যদি না দেখেন তাহলে সমস্যা, আপনারা ভিডিও না দেখলে চারা কিনতে পারবেন না তো। এই যে দেখাই আমি, এই যে ফুল সহ চারা যারা নিতে চান, ফুল সহ চারা,
পেয়ে যাবেন। ওদিকে থাই শরীফা, ওদিকে ওই যে আপনার কামরাঙ্গা আছে, ফুল ফল সহ বুঝাই। এদিকে আপনার আপেলের যে আপেলগুলো দেখালাম, ওই আপেলের চারা পাবেন, ছোট চারা আছে। এদিকে আপনার দেখেন আনারের গুটি কলম, এই চারা রেডি। শরীফার চারা আছে, যারা তিন ফলে চারা খুঁজছেন, তিন ফল আছে। এই যে দেখাই দেন, এই ব্যাটটা, এটা তিন ফল, তিন ফল। আর এই যে এই যে দেখেন থাই কদবেল, বারো মাসি কদবেলের চারা আছে। দেখেন যে গ্রাফটিংয়ের কিছু আনারের চারা আছে, গ্রাফটিংয়ের আনারের চারা। ওদিকে গুটি কলমের চারা, আসেন আমাদের চারা দেখাই। আরও চারা আছে, মেলা চারা আছে, দেখাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমরা অল্প টাইমে শেষ করে দেবো ইনশাল্লাহ। যারা সুই জালের চারা নেবেন, সুই জালের চারা পেয়ে যাবেন। সুই জাল, সুই জাল আছে, খুব সুন্দর সুই জালের চারা। আর হচ্ছে এদিকে আপনার রুবি লঙ্গানের চারা পাবেন, রুবি লঙ্গান, রুবি লঙ্গান এবং থাই লঙ্গান। ওদিকে থাই লঙ্গান আছে এবং রুবি লঙ্গান আছে, পেয়ে যাবেন। এই সাইজের চারা পাবেন, এই সাইজ, এর বেশি বড় না। এদিকে আমরা আরেকটা চারা দেখাই দিই। এদিকে আপনার রামবুটানের বড় চারা আছে, এগুলো রামবুটানের বড় বড় চারা, এই বছরই ফল আসবে। এদিকে আপনার কফি আছে, আর এদিকে আপনার দেখাই, এদিকে আপনার বীজের কিছু রামবুটানের চারা আছে, দেখাই দিই আপনাদেরকে। বীজের রামবুটান এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে। এবং এদিকে পাচ্ছেন আরও বড় বড় অ্যাভোকাডো গাছ, এগুলা একদম অল্প দামে পেয়ে যাবেন। আপনাদেরকে আমি কিছু চারা দেখাইলাম, মাদার প্লান্ট, ফুল ফল সহ বড় চারা, ছোট চারা, সব রকমের চারা দেখাইছি। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আপনারা মনোযোগ সহকারে, হয়তো বা আপনার সেই কাঙ্ক্ষিত সেই চারাগুলো আমাদের এই ভিডিওর ভিতরে আছে, যে চারাগুলো আপনি খুঁজতেছেন। অবশ্যই যারা আমাদের নতুন দর্শক আছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজায় দেবেন, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি। এবং আমরা আবার আসবো আমাদের বাগানের কোনো নতুন ভিডিও নিয়ে বা নার্সারির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।